খাজেক সম্ভবত বাংলাদেশের মধ্যে সব থেকে উচ্চ জায়গা ও সব থেকে দুর্গম একটি এলাকার নামই হচ্ছে সাজেক। সাজেক হচ্ছে এমন একটি জায়গা যেখান থেকে আপনি একই দিনে প্রকৃতির বিভিন্ন রূপ দেখতে পাবেন। সাজেকের রুইলি পাড়ে তখন খুব সকাল, চারিদিকে এমন আবহাওয়া দেখে আপনার মনে হতে পারে এটি হয়তো বা শীতের সকালের কুয়াশা, কিন্তু না, এটি হচ্ছে মেঘ। আর এখানকার সকালের পুরো সময়টাই থাকে মেঘের চাদরে ঢাকা। সাজেক ভবনের এই পর্বই আমাদের শেষ পর্ব, আর আপনাদেরকে নিয়ে যাবো কংলাক পাহাড়ে। আর শুরু করছি সাজেক ভবনের 4 নম্বর পর্ব, এই পর্বই আমাদের সাজেক ভবনের শেষ পর্ব। শুভ সকাল। ঘুম থেকে উঠে প্রকৃতি এরকম মনোমুগ্ধকর পরিবেশ দেখে আমি সত্যি মুগ্ধ। তো চলুন বন্ধুরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে যাওয়া যাক, আর যাওয়ার পথে যে সব সৌন্দর্যগুলো দেখবো আপনারা সেই সব সৌন্দর্যগুলোই দেখবেন। তো বন্ধুরা দেখতে থাকুন, আর আমিও আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে থাকি। কংলাক পাহাড়ের উপরে কংলাক পাড়া অবস্থিত। সাজেক ভ্যালি মূলত রুইলুই পাড়া এবং কংলাক পাহাড় সমন্বয়ে গঠিত। কংলাক পাড়া থেকে লুসাই পাহাড় স্পষ্ট দেখা যায়। চারদিকে পাহাড় সবুজ আর মেঘের অকৃত্রিম মিতালি চোখে পড়ে। সাজেক ভ্রমণরত পর্যটকদের কাছে এটি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রুইলুই পাড়া হইতে প্রায় 2 কিলোমিটার দূরে এটি অবস্থিত। সাজেক হেলিপ্যাড হতে 30 থেকে 40 মিনিট ট্রেকিং করে কংলাক পাহাড়ে যাওয়া যায়। আমরা এখন আছি রুইলুই পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে, আর বিদ্যালয়ের আশেপাশের পরিবেশ চরম, অনেক ওয়াও, দারুণ। আমার পিছনে যা দেখছেন সব মেঘ। প্রচুর বৃষ্টি হচ্ছে, শুধু কুয়াশায় দেখা পুরা, যত যে সাইডে দেখবেন না কেন সব কুয়াশা। টিপ টিপ বৃষ্টি পড়তেছে, পুরা পাহাড়টা মেঘে দেখে যাচ্ছে। তার মধ্যে দিয়ে আমরা সাথে নিয়ে হাঁটতেছি। সাজেক ঢোকার পথে প্রথম হেলিপ্যাড, হেলিপ্যাডের দিকে আমরা যাচ্ছি। এখন ওইখান থেকে আপনাদেরকে কিছু মনোরম পরিবেশ এবং মেঘের খেলা দেখাবো। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম মেঘের খেলা বাংলাদেশের অন্য কোনো জায়গায় আপনি দেখতে পাবেন না। একমাত্র সাজেক ভ্যালি আপনাকে এসে এরকম মেঘের খেলা দেখতে হবে। আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি অনেক জায়গায় বাংলাদেশের ঘোরাঘুরি করেছি, কিন্তু এরকম মনোমুগ্ধকর পরিবেশে মেঘ দেখা এবং এত প্রকৃতির রিলে খেলা, এত রূপ আমি আগে দেখিনি। আপনারা দেখতে থাকুন, আর বেশি কিছু কথা বলে সময় নষ্ট না করে আপনারা ভিডিও দেখুন। আশা করি মুগ্ধ হয়ে যাবে। সাজেক সর্বই মেঘ, পাড় আর সবুজের দারুণ মিতালি চোখে পড়ে। এখানে 3টি হেলিপ্যাড বিদ্যমান, যা থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত অপরূপ দৃশ্য প্রত্যক্ষ করা যায়। সাজেকের একটা ব্যতিক্রম অভিজ্ঞতা হচ্ছে এখানে 24 ঘন্টায় প্রকৃতির 3টা রূপ দেখা মিলবে। কখনো খুব গরম, একটু পরেই হঠাৎ বৃষ্টি, আর কিছুক্ষণ পরেই হয়তোবা চারিদিকে ডেকে যায় মেঘের চাদরে, মনে হয় এটা মেঘের উপত্যকা। অন্যরকম এক প্রকৃতির রিয়া খেলা এখানে।
হ্যালো গাইস, আপনারা এখন যা দেখতেছেন আমি এখন তাই দেখতেছি। আমি প্রথমবারের মতো আসছি এখানে। বন্ধুরা, সামনে যে রিসোর্টটা দেখতেছেন এটা হচ্ছে রণময় রিসোর্ট। আর সাজেক বিলের কথা সার্চ করলে সবার আগে যে লাল রিসোর্টটা চোখে ভেসে ওঠে। আমরা এখন এই রণময় রিসোর্টের সামনে আছি, আর একটু সামনে আগালেই আমরা পাবো সাজেক ঢোকার পথে দ্বিতীয় হেলিপ্যাড। আর এই হেলিপ্যাড থেকে মিজোরাম রাজ্যের ভিউটা দেখতে পারবেন বা লুসাই পাহাড় দেখতে পারবেন, আর তারপরে আমরা কংলাক পাহাড়ের দিকে চলে যাব। তো বন্ধুরা, আমাদের সাথেই থাকুন। চারিদিকে যা দেখতেছেন সব মেঘ মেঘ। আমরা এখন যে রাস্তায় যাচ্ছি এটা হচ্ছে কংলাকপাড়া। আপনারা কংলাকপাড়া গাড়ি নিয়ে যাওয়া যায় না, শীতকালে যাওয়া যায় কিন্তু বর্ষাকালে যাওয়া যায় না। আপনারা এই রাস্তা দিয়ে কংলাকপাড়ায় উঠতে হবে। হচ্ছে বিজিবি ক্যাম্প, এটা 1947 সালে এপ্রিল এটি স্থাপন কাল সময়। কংলাক পাহাড় পর্যবেক্ষণ সাজেক পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। আঁকাবাঁকা পথ বেয়ে যেতে হয় বাংলাদেশের অন্যতম সুন্দর ভ্রমণ স্থান কংলাকপাড়া। কংলাকের সৌন্দর্য আর জীবনের খোঁজে যাত্রা শুরু করি। কংলাকপাড়া সাজেক বেলি সর্বোচ্চ চূড়া, সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা প্রায় 1800 ফুট। সাজেকের রুইলুইপাড়া থেকে ট্রেনিং করে কংলাক পাহাড়ে যাওয়া যায়। কংলাক পাহাড় হচ্ছে সর্বোচ্চ চূড়া। কংলাক পাহাড়ে যাওয়ার পথে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড় আর আদিবাসীদের জীবনযাপন, চারদিকে মেঘের আনাগোনা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে নি। বছরের নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত আদিবাসীদের উৎসবের সময় তাদের সাংস্কৃতিক নানা উপকরণ পর্যটকরা উপভোগ করতে পারেন। বন্ধুরা, এটা হচ্ছে কমলা বাগান, আর কমলাকপাড়া নামকরণের পিছনেও কমলা বাগানের সাথে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আর যে একবার সাজেকের কমলা খেয়েছে সে সারা জীবনই মনে রাখবে। আর কিভাবে কমলা বাগানকে কেন্দ্র করে কমলাকপাড়া নামকরণ হয়েছে সেটা একটু জানুন। কংলাক পাহাড়টি কমলাক পাহাড় নামেও পরিচিত। স্থানীয় তথ্য মতে এই পাহাড়টির পাশে বড় বড় কমলার বাগান অবস্থিত বলে এই পাহাড়টিকে কমলাক বাগান বলে। সদস্যরা দেখছেন তারা এই উটকুটি হাফাই গেছে বাকি। পাহাড়ের নিচে কমলাক ঝর্ণা অবস্থিত এবং এই ঝর্ণার নাম অনুসারে এই পাহাড়টির নামকরণ করা হয়েছে। বন্ধুরা, দীর্ঘ 40 মিনিট হাঁটার পর এখন আমরা কমলাক পাহাড়ের চূড়ায় এসে পৌঁছলাম। 1 2 3 4 5 6 অবশেষে আমার ভ্রমণ বিষয়ক একটা ইচ্ছা পূরণ হলো। তো দেখতে থাকুন আর আমরাও দেখাতে থাকি, দেখি সামনে কি আছে। এই পাড়ায় যারা বসবাস করে তারা মেঘের রাজ্যে বসবাস করে, এলিয়েনের মতো। তাদের নিজ প্রয়োজনে সবকিছু তারা গুছিয়ে নিয়েছে। এখন আমরা যে পাথরের উপর দিয়ে যাচ্ছি হাইটে, খুব সাবধানতা বজায় রেখে হাঁটতে হবে। সবকিছু তারা ইয়া করে নিচ্ছে।
সাজেকের সর্বোচ্চ চূড়া। সাজেকের সর্বোচ্চ হচ্ছে কমলাপুরা। হাই গাইস, আমরা এখন আছি সাজেকের সর্বোচ্চ চূড়ায়। এটা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উপরে। আর এখন এই পিছনে যে ভিউটা দেখছেন সবগুলো মেঘ, মেঘের হাজ, এইগুলো সবগুলো মেঘের হাজ। কিন্তু আপনারা সাজেকে অনেকপাড়া এসে চলে যাই, কিন্তু কমলাপুরায় না আসলে আমি বুঝতে পারবো না যে আপনি সাজেক আসছেন। আর অবশ্যই আপনাকে সাজেকে অবশ্যই কমলাপুরায় আসতে হবে, লুলিপাড়া আসবে সবাই রিটার্ন বেক করে। আর আমাদের আরেকজন সদস্য রায়হান, রায়হান এখানে আসতে চাইছিল না, ওনার অনুভূতি আমরা জানতে চাচ্ছি। রায়হান সাহেব, রায়হান সাহেব, আপনার অনুভূতিটা এই প্রকৃতি অনুভূতিটা সম্বন্ধে কিছু এখন আমাদের কিছু বলবে, কিছু বলবে আমি অনেক যত দূর দৃষ্টি যায় ছোট বড় সবুজ পাহাড়, একটি থেকে আরেকটি পাহাড়ের মাঝে সাদা তুলোর মতো আটকে আছে মেঘ। এখানে পর্যটকদের সারা বছরই ভিড় লেগেই থাকে, সারা বছরই বর্ণিল সাজে সেজে থাকে সাজেক। তবে বর্ষা, শরৎ ও হেমন্তে সাজেকের চারপাশে মেঘের খেলা দেখা যায় বেশি, তাই এই সময়টাতেই সাজেক ভ্রমণের জন্য সবচেয়ে উপযোগী।
বন্ধুরা আমরা চতুর্থ পর্বের একদম শেষ পর্যায়ে এসে গেছি। এই পর্ব আমাদের সাজেক ভবনের শেষ পর্ব। আর আমরা সাজেক ভবন আরো তিনটি পর্ব আমি আপলোড করেছি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে আসবেন। প্রথম পর্ব ঢাকা থেকে কিভাবে সাজেক আসবেন, প্রথম পর্ব বিস্তারিত বলা আছে। দ্বিতীয় পর্ব হোটেল বুকিং এই বিষয়ে দ্বিতীয় পর্বে বিস্তারিত বলা আছে। তৃতীয় পর্ব হেলিপ্যাড থেকে মেঘ দেখা এবং রাতের সাজেকের কিছু অংশ। চতুর্থ পর্ব মানে এই পর্ব আমরা আলোচনা করেছি কংলাক পাহাড়ের বিষয়ে, কংলাক পাহাড়ের বিষয়ে বিস্তারিত এই পর্বে আমরা আলোচনা করেছি। তাহলে বন্ধুরা সাজেক ভ্যালি থেকে বিদায়, দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে। আর বিদায় নেওয়ার আগে একটা কথা বলে নিই, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে করে আমার নতুন ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান। আর যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো জায়গায়।